আসসালামু আলাইকুম সকাল 10টায় শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জাহান কোলি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক সোনালী ব্যাংকের খেলাপি ঋণের অবস্থা উদ্বেগজনক জানিয়েছে সংসদীয় কমিটি বরগুনায় বাস চাপায় দুই ভাই নিহত গায়বান্ধায় যুবককে গলা কেটে হত্যা বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম বিক্ষোভ বাড়ছে চীনের সাংহাইতে সংঘর্ষ ইতিহাস করে শেষ হলো ব্রাজিল এবং উরুগুয়েকে হারিয়ে নকআউটে রোনালদোর পর্তুগাল শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক হয়েছে আওয়ামী লীগ নেতাদের সোমবার রাতে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদের গুলশানের বাসায় এ বৈঠক হয় শাম্মী আহমেদ ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাথু বে সভায় উপস্থিত ছিলেন বৈঠক শেষে তারা একসঙ্গে নৈশ ভোজ করেন এবং দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্য প্রসার সহ নানা বিষয়ে আলাপ করেন বলে জানানো হয় বৈঠকের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের বাসায় ডিনারের দাওয়াত ছিল এটি এমনিতেই কৌশল বিনিময় ও আলাপচারিতা হয়েছে আমাদের দু দেশের মধ্যে সম্পর্ক যেন আরও গভীর হয় সে বিষয়ে কথা হয়েছে অনেক গ্রাহকের হদিস না পাওয়ায় রাষ্ট্রোত্ত সোনালী ব্যাংকের খেলাপি ঋণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংসদীয় কমিটি ঋণের বিপরীতে অনেকের জামানত নেই ব্যাংকের বড় খেলাপিদের থেকে বার্ষিক আদায়ের হার 1% কম সোমবার সংসদ ভবন অনুষ্ঠিত অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির 20তম বৈঠকে উত্থাপিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে বাস চাপায় দুই ভাই নিহত হয়েছেন সোমবার সন্ধ্যা 7টার দিকে মহাসড়কের কেওড়া বুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত নূর আলম আকন ও তার ছোট ভাই আবদুল্লাহ আকন বরগুনার আমতলী উপজেলার পশ্চিম চুনাখালী গ্রামের বাসিন্দা গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাসুদ রহমান নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা সোমবার রাতে উপজেলার কোচা শহর ইউনিয়নের নায়ারহাট নামক শীতবস্ত্রের বাজারে এ ঘটনাটি ঘটেছে নিহত মাসুদ একই ইউনিয়নের কানাইপাড়া গ্রামের আবু রায়হান খুট্টুর ছেলে গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন কোচা শহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নিহতের স্বজন মোশাররফ হোসেন তিনি জানান সোমবার রাত 7:45 দিকে শীতবস্ত্রের ব্যবসায়ী মাসুদ রহমান বাজারে মসজিদের কাছে গেলে অন্ধকারে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার গলায় ছুরি দিয়ে গলা কাটার চেষ্টা করে এ সময় তিনি চিৎকার দিয়ে রক্তাক্ত অবস্থায় দৌড়ে এসে রাস্তায় লুটিয়ে পড়েন বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল আমদানিকারক চীনের ক্রেতাদের চাহিদা উদ্বেগের জেরে আন্তর্জাতিক বাজারে কমে গেছে জ্বালানি তেলের দাম সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 2.43% কমে দাঁড়িয়েছে 81.20 মার্কিন ডলার গত 4 জানুয়ারির পর সব থেকে কম এটি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল 1,760.87 ডলার গত সপ্তাহের সোমবারের চেয়ে এই দাম 0.3% বেশি এদিকে যুক্তরাষ্ট্রের স্বর্ণের দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারের চেয়েও বেশি হারে সোমবার দেশটিতে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে 1,762.20 ডলারে এই দাম গত সপ্তাহের চেয়ে 0.5% বেশি চীনের সরকারের কঠোর কোভিড নিয়ন্ত্রণ ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভের তীব্রতা বেড়েছে দেশটির বৃহত্তম শহর সাংহাইতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাত ঘটেছে আরও বিভিন্ন শহরে রাজপথে নামতে শুরু করেছে মানুষ আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এক দশক আগে চীনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শি জিনপিং তার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটির মূল ভূখণ্ডে এমন বিক্ষোভ নজিরবিহীন চীনে প্রথম কোভিড শনাক্ত হওয়ার 3 বছর পরও সরকারের কঠোর করোনা বিধি মানুষের জীবনযাত্রা ব্যাহত করছে সম্প্রতি দেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত শহর উরুমকিতে একটি বহুতল ভবনে আগুন লেগে 10 জনের মৃত্যু হয় এ ঘটনায় লকডাউনের বিধিনিষেধকে দায়ী করেন স্থানীয়রা মূলত ওই ঘটনা থেকেই বিক্ষোভের সূত্রপাত বিক্ষোভকারীরা শি জিনপিং এর পদত্যাগ দাবি করেছেন এর আগে বিশ্বকাপে 2 বার মুখোমুখি হলো একবারও সুইজারল্যান্ডকে হারাতে পারেনি 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল কিন্তু তৃতীয়বারে এসে ব্রাজিল ডিঙালো সুইস বাধা ক্যাসিমিরোর একমাত্র গোলে দ্বিতীয় দল হিসেবে শেষ 16 নিশ্চিত করলো ব্রাজিল এর আগে শেষ 16 নিশ্চিত করেছে ফ্রান্স সোমবার সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে কোনো গোল পায়নি ব্রাজিল দ্বিতীয়ার্ধে 83 মিনিটে গোলটি করেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার চলমান কাতার বিশ্বকাপে এইচ গ্রুপ থেকে সবার আগে নকআউট নিশ্চিত করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল উরুগুয়েকে 2-0 গোলে হারিয়ে ফ্রান্স ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে শেষ 16তে স্থান পেল পর্তুগাল
আমাদের পরবর্তী দুপুর একটা সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।